এটাই কি বিটকয়েনের বটম? আর নিচে যাবে না। ইলন মাস্কের টুইটের পরই ডোজ কয়েনে দেখা গেল 15% এর স্পাইক। জিএমটি কয়েনের ক্র্যাশের পেছনে কি চায়নাই দায়ী? তো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। কালকে মার্কেটে একটা ডাইভারজেন্স দেখা গেছে। এখানে দেখতে পাচ্ছেন ন্যাসড্যাক ইন্ডেক্স অ্যারাউন্ড 3.3% এর গ্রোথ দিয়েছে কালকে, অথচ বিটকয়েন কিন্তু তেমন কোনো ভালো প্রাইস অ্যাকশন শো করেনি। এখন এই ধরনের ডাইভারজেন্স কিন্তু 2018-এও দেখা গেছিল, এবং এরপর একটা সম্ভাবনা থাকে যে বিটকয়েন ন্যাসড্যাককে ফলো করা ছেড়ে উল্টো দিকে ঘুরে যায়। এখানে দেখতে পাচ্ছেন এটা 21 EM এর লাইন, এবং প্রাইস কিন্তু এখনো 21 EM এর লাইনের তলায় আছে। প্রাইসের ক্যান্ডেল যখন এই 21 EM এর লাইনকে ক্রস করে উপর দিকে উঠবে এইভাবে, তখন কিন্তু আমরা 21 EM কেও আস্তে আস্তে গসিয়ান চ্যানেলের মধ্যে এন্টার করতে দেখতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা বিটকয়েনের একটা বেটার বুলিশ মুভমেন্ট, অর্থাৎ অ্যারাউন্ড 48-47 এর কাছাকাছি যেতে দেখতে পারি। এবার যত ইজিলি আমি বললাম তত ইজিলি কিন্তু হবে না। ওয়ান ডে চার্টে যদিও 21 EM এর একটা সাইড ওয়াইজ যাচ্ছে এবং এরপর গসিয়ান চ্যানেলের মধ্যে এন্টার করতে পারে, 4 আওয়ারের চার্টে কিন্তু দেখলে বুঝতে পারবেন 21 EM এ কিন্তু গসিয়ান চ্যানেল থেকে ফার্দার রিজেক্ট খাচ্ছে। একবার ঢুকেছিল এই জায়গায়, আমরা সাইড ওয়াইজ মুভমেন্ট দেখতে পাচ্ছি, তারপর এখানে কিন্তু ফার্দার রিজেক্ট খাচ্ছে এবং নিচের দিকে যাওয়ার চান্স আছে। সেক্ষেত্রে যদি এই রিজেকশনটা আরও মারাত্মক হয় তাহলে কিন্তু ইজিলি 22,000 এর কাছাকাছি আমরা প্রাইস দেখতে পেতে পারি। এবং এই সংক্রান্তই আমাদের মার্কেটের ফার্স্ট আপডেটটা উঠে আসছে যে ইনস্টিটিউশনাল ট্রেডার হু কারেক্টলি প্রেডিক্টেড দ্য ক্রিপ্টো উইন্টার মেক্স বোল্ড কল ফর আ নিউ বুল মার্কেট। এবং ল্যামোরেক্সের সিইও বলছেন যে এই যে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু লোয়েস্ট প্রাইস, এরপর কিন্তু বিটকয়েন ফার্দার মোর আপ যাবে। যে ড্রপটা এখানে দেখতে পেয়েছিলাম এটা আননেসেসারি হয়েছিল এবং এখন আমাদের আস্তে আস্তে বাই করা উচিত। তো উনি মেনলি এই কথাটা বলেছেন মার্কেটের সেন্টিমেন্টের উপর বেস করে। চার্টে যদি আরও বড় ফল আসে তাহলে কিন্তু সেন্টিমেন্ট ভেঙে বিটকয়েনের প্রাইস আরও নিচের দিকে নেমে যেতে পারে, এই ওয়ার্নিংটা আমি দিয়ে রাখলাম। এরপর নেক্সট 3টে আপডেট উঠে আসছে ডোজ কয়েন নিয়ে, এবং ডোজ কয়েন কো ফাউন্ডার কলস লুনা 2.0 বিলিভার্স ট্রুলি ডাম্ব। এবং ডোজ কয়েনের কো ফাউন্ডার বিল মার্কাস বলছে যে লুনা 2.0 তে যারা বিলিভ করছে যে তারা তাদের টাকাটা ফিরে পাবে তারা ডাম, অর্থাৎ বোকা। তো এখন যাদের পয়সা কমপ্লিটলি লস চলে গেছে তাদের কাছে বিলিভ করা ছাড়া কিন্তু কোনো উপায়ও নেই, সো তাদেরকে ডাম বলাটা কিন্তু খুব একটা বুদ্ধিমানেরও কাজ নয়। নেক্সট আপডেট আসছে যে ডোজ কয়েন স্পাইক 15% অ্যাজ ইলন মাস্ক সেজ স্পেসএক্স উইল সুন অ্যাকসেপ্ট ইট ফর মার্চেন্ডাইজ পেমেন্টস। তো এখানে দেখতেই পাচ্ছেন এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা বটম থেকে একদম টপ পর্যন্ত অ্যারাউন্ড 15%-এর কাছাকাছি একটা স্পাইক ডেলি দেখা যায়, যেখানে বিটকয়েন ফল করছে অথচ ডোজ কয়েনে জাস্ট ইলন মাস্কের একটা টুইটের জন্য কিন্তু এই স্পাইকটা দেখতে পাওয়া গেছিল। তো এখন মনে হচ্ছে যারা ডোজ কয়েনে ট্রেড করতে চায় তারা চার্টের থেকেও ইলন মাস্কের টুইটার হ্যান্ডেলের দিকে বেশি ফলো করুক। এখন ডোজ কয়েনে একদিনে স্পাইক দেখা গেলেও ওভারঅল ডোজ কয়েন কিন্তু ফলই করছে, এবং নাম্বার অফ ডোজ মেড মিলিয়নার্স ড্রপ 43%। এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছেন যাতে কত পরিমাণ ডোজ কয়েন কতজন হোল্ড করছে মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা এখানে প্রোভাইড করা হয়েছে। তো আলটিমেট ফলের কারণে কিন্তু ডোজ কয়েনের যত মিলিয়নের ছিল তাদের মধ্যে 43% মিলিয়নই কিন্তু আর মিলিয়নের নেই। তো আমাদের নেক্সট আপডেটটা উঠে আসছে বাইন্যান্স সংক্রান্ত, এবং সেটা বলার আগে আমি বলি আমি কিন্তু ডেইলি মার্কেটের কিছু কুইক আপডেট প্রোভাইড করি, সেই সাথে বিটকয়েন এবং অন্যান্য কয়েনের প্রপার টেকনিক্যাল অ্যানালিসিস দিই। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটিকে টিপে নিন, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেগুলোকে লাইক করুন, কমেন্ট বক্সে জানান আপনার মতামত, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং সেই সাথে বাইন্যান্স গেইনস রেগুলেটরি অ্যাপ্রুভাল ইন ইটালি, এবং ইটালিয়ান গভর্নমেন্ট কিন্তু বাইন্যান্সকে অ্যাপ্রুভ করেছে কাস্টমারদেরকে ক্রিপ্টো প্রোডাক্ট সংক্রান্ত কমপ্লিট ধারণা দেওয়ার জন্য এবং একটা প্রপার রেগুলেশনের সাথে ক্রিপ্টোকে অফার করার জন্য, এবং নিজেদের যে টিমটা আছে অর্থাৎ বাইন্যান্সের যে টিমটা আছে সেটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য। এবং সেই সূত্রে বাইন্যান্সের সিইও চ্যাংপেং জাও বলছেন যে ক্লিয়ার অ্যান্ড এফেক্টিভ রেগুলেশন ইজ এসেন্সিয়াল ফর মেইনস্ট্রিম অ্যাডপশন অফ ক্রিপ্টোকারেন্সিজ। নেক্সট আপডেট হয়ে আসছে এল সালভাডর সংক্রান্ত, এবং ফলিং বিটকয়েন প্রাইস ডাজন্ট এফেক্ট এল সালভাডর। এবং এল সালভাডরের ডেপুটি ড্যানিয়া গঞ্জালেস বলছে যে নাও ইটস টাইম টু বাই মোর। সেই সাথে বাই দ্য ডিপ এই লজিকের উপর বেস করে নাইব বুকেল এখানে টুইট করেছেন যে এল সালভাডর কিন্তু অ্যারাউন্ড 500 মোর কয়েন্স বাই করলো। তো আমাদের নেক্সট আপডেট হয়ে আসছে টিদার সংক্রান্ত, এবং টিদার ইউএসডিটি এক্সপ্যান্ড টু দ্য পলিগন নেটওয়ার্ক এমিন টু বুস্ট ইটস ডিফাই ইকোসিস্টেম। তো পলিগন ম্যাটিকের ডিফাই এর মধ্যে এখন টিদার ইনক্লুড হয়ে গেল। টেরা লুনার মতো সেম কন্ডিশন নয় দেখে মনে হচ্ছে, বাট এরপর কিন্তু পলিগনের ইকোসিস্টেমের মধ্যে থেকে টিদারকে ডাইরেক্টলি পারচেস করা যাবে। এখন ব্যাপার হচ্ছে এই টোটালটাই টিদারের ডিফাই ইকোসিস্টেমকে বুস্ট করার জন্য করা হয়েছে, এবার একটা কথা বলে রাখি, টিদার কিন্তু পলিগনের ইকোসিস্টেমের মধ্যে থেকে আপনি শুধু কিনতে পারবেন, ট্রেড করতে পারবেন এক্সেট্রা। ইকোসিস্টেমের মধ্যে এটা কিন্তু মার্জ করা হয়নি, যেরকম টেরার ইকোসিস্টেমের মধ্যে ইউএসটি কে পেগিং করা ছিল। তো আমাদের লাস্ট এন্ড ফাইনাল আপডেট উঠে আসছে জিএমটি কয়েন সংক্রান্ত। স্টেফেন কয়েন কিন্তু মার্চ মাস থেকে এপ্রিল মাস অবধি খুব একটা ভালো গ্রোথ দিয়েছিল, তারপর কিন্তু ফার্দার ফল করছে। এই এক মাসের মধ্যে স্টেফেন কয়েনে কিন্তু অল টাইম হাই থেকে 83% এর কাছাকাছি একটা ফল এসছে। এবার অ্যানালিটিক্সরা কিন্তু চায়নাকে দায়ী করেছে এই ফলটার জন্য। এখন জিএমটি কয়েনের হেডকোয়ার্টার্স কিন্তু মেনল্যান্ড চায়নায়, তাই চাইনিজ গভর্নমেন্টের বিভিন্ন প্রেসারাইজেশনের কারণে কিন্তু জিএমটি কয়েনের এই ফলটা হয়েছে বলে জানা যাচ্ছে। তো এই ছিল আজকে মার্কেটের কুইক কিছু আপডেট। সেই সাথে আমার কনস্ট্যান্ট নজর থাকবে বিটকয়েন এবং ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর, এবং আমি ডেলি সেই সংক্রান্ত আপডেট কিন্তু দিতে থাকবো। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটিকে টিপে দিন এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে সেগুলোকে লাইক করুন। কমেন্ট বক্সে জানান আপনার মতামত এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাপি ইনভেস্টিং। বাই।